বিশ্বব্যাংক বলে দিয়েছে তারা টাকা দেবে না। কেন দেবে না? এখানে করাপশন আছে, আমরা করাপশনের প্রমাণ পেয়েছি। তারপরে সে বলছে করাপশন, আপনি কাগজে ফিরে গেলে দেখবেন যে বলতে প্রত্যেক দিন মোহিত বলছে যে না আমরা করাপশনে থাকলেও সেটা নির্মূল করব, তাদের আশ্বস্ত করতেছে, ওরা বলছে যে না আশ্বস্ত করলে হবে না, এই কয়জন লোকের তালিকা দিলাম, এদের প্রত্যেকরে বিদায় করে দিতে হবে। মাঝখানে এই লোককেও তার থেকে আসলো, একটা ফোন করলো হিলারি ক্লিনটনকে, হিলারি ক্লিনটন আবার ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্টকে ফোন করলো, কি সহজ একটা রাস্তা, টাকা বন্ধ হয়ে গেল। অবশ্যই সম্ভব, উনি না বললেই তো শেষ কথা শেষ, আমি তো কিছু বলতেছি না ওনাকে, উনি আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছেন। সেই সময় অনেকে চেষ্টা করেছে, যেমন আমাকে বের করে দেওয়া হলো, আপনাদের মনে আছে কিনা যে পত্রপত্রিকা রোজ এগুলো ছাপা হইতেছিল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু লোকজন আসছে, বহু উচ্চ পদস্থ কেউ প্রাইম মিনিস্টার, কেউ তার দূত হয়ে আসছে এটা সমাধান করে দেওয়ার জন্য, উনি কারো পাত্তা দেন। সম্ভব তো বটেই, এটা হলো বীরত্ব না থাকলে হলো, আমি আপনাকে গালাগালি না করলে হলো, আর তো কিছু না, আমাদের সম্পর্কের দূরত্বটা শুরু হচ্ছে তো ওখান থেকে। দেশে তো টাকা বন্ধ হচ্ছে, এটা নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরে, তখন তখনকার আমাদের কথা, পত্রপত্রিকা আপনারা লিখতেছেন, এটা বিশ্বব্যাংক বলে দিয়েছে তারা টাকা দেবে না। কেন দেবে না? এখানে করাপশন আছে, আমরা করাপশনের প্রমাণ পেয়েছি। তারপরে সে বলছে করাপশন, আপনি কাগজে ফিরে গেলে দেখবেন যে বলতে প্রত্যেক দিন মোহিত বলছে যে না আমরা করাপশনে থাকলেও সেটা নির্মূল করব, তাদের আশ্বস্ত করতেছে, ওরা বলছে যে না আশ্বস্ত করলে হবে না, এই কয়জন লোকের তালিকা দিলাম, এদের প্রত্যেকরে বিদায় করে দিতে হবে। মন্ত্রী থেকে শুরু করে বহু লোকের মধ্যে স্থিতি আছে, এটাও কাগজে ছাপা হয়েছে, এবং সরকার মোহিত সাহেব রাজি হয়ে গেলেন, একজন একজন করে বিদায় করতে আরম্ভ করলেন, এই শেষজনের স্থিতি কিন্তু গিয়ে আটকে গেল। মোহিত সাহেব বলছে বিদায়, তারাও বিদায় দিই, সরকার প্রধান বলছে না আমরা ওদের থেকে টাকা নেওয়ার দরকার নেই, আমরা টাকা নেব না, আমরা নিজের টাকায় করবো। এতে তো ঘটনা চক্র এমনিতে, মাঝখানে এই লোককেও তার থেকে আসলো, একটা ফোন করলো হিলারি ক্লিনটনকে, হিলারি ক্লিনটন আবার ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্টকে ফোন করলো, কি সহজ একটা রাস্তা, টাকা বন্ধ হয়ে গেল। উনি বলেই যাচ্ছেন, বলে গেলেন, ঘন্টার পর ঘন্টা পার্লামেন্টে বক্তৃতা দিলেন এগুলো নিয়ে, এখনও বলেন। আর ওই যে পদ্মা সেতুর ওপেনিং উদ্বোধনের দিবসে সবিস্তারে এগুলো বললেন, আমাকে আবার ডাকা নিচুকানির পরামর্শ দিয়ে গেলেন, সারা দেশ জাতিকে বুদ্ধি দিলেন যে ওকে এখানে ডাকা নিচুকানি খাওয়াতে হবে। অবশ্যই সম্ভব, উনি না বললেই তো শেষ কথা শেষ, আমি তো কিছু বলতেছি না ওনাকে, উনি আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছেন, বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন, উনি ভাষাটা পাল্টে ফেললে হয়ে গেল, আর তো কোনো নাই আমাদের মধ্যে কোনো বীরত্ব নেই। সেই সময় অনেকে চেষ্টা করেছে, যেমন আমাকে বের করে দেওয়া হলো, আপনাদের মনে আছে কিনা যে পত্রপত্রিকা রোজ এগুলো ছাপা হইতেছিল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু লোকজন আসছে, বহু উচ্চ পদস্থ কেউ প্রাইম মিনিস্টার, কেউ তার দূত হয়ে আসছে এটা সমাধান করে দেওয়ার জন্য, উনি কারো পাত্তা দেন। বহু লোকজন এসছে, ইউরোপ থেকে এসছে, এশিয়া থেকে এসছে, আমেরিকার থেকে এসছে, শুধু এই কথাটা বলার জন্য, উনি কথা বললেই ওটা বন্ধ করে রাখার কথা, আর আলোচনা যেতে চায় না। কাজে সমঝোতার যে সুযোগ ইনিশিয়েশন হয় নাই এটা না, বহু রকমের মানে অত্যন্ত উচ্চ পর্যায়েতে যাদের কাছে আমি সবাই সম্মান করি এরকম লোকজন বলে দিয়েছে না, সোজা কথা না হবে না, তো এটার এই আলোচনায় উনি ঢোকে নেই, উনি আমাকে ওখান থেকে তাড়া করবে না, তাড়া করেছে। সম্ভব তো বটেই, এটা হলো বীরত্ব না থাকলে হলো, আমি আপনাকে গালাগালি না করলে হলো, আর তো কিছু না, আমাদের সম্পর্কের দূরত্বটা শুরু হচ্ছে তো ওখান থেকে। যেহেতু উনি প্রধানমন্ত্রী, উনি যখন একটা কথা বলেন সারা দেশের মানুষ সেটা শোনায়, কাজেই সারা দেশের মানুষ এটা মান্য করে যে উনি একটা কথা বলেছেন, উনি বলছে এটা চোর, প্রথম বলছেন না উনি ভালো মানুষ, উনি চোর বলছেন দুইবার তিনবার, আসলে চোর হবে না, হলে প্রধানমন্ত্রী একটা কথা বলে যাচ্ছে, আমাদের তো সতর্ক থাকতে হবে, উপরে তো খুব সুফি সুফি মনে হয়, ভেতরে গোলমাল আছে, না হলে উনি বলেন কেন, এই যে সন্দেহ ঢুকিয়ে দিল। তারপর বলছে সবাইকে বলছে ওনাকে নাকা নিচু মানে, আমি দিচ্ছি না, আপনারা নাকা নিচু মানে দেন তাকে, সাবধান থাকেন যেন মরে না যায়, এটুকু তো উনি বলছেন, নির্দেশ দিচ্ছেন। তো সেখানে উনি ওনারটা কমিয়ে দিলে, ওনারটা ফের ছেড়ে দিলেই তো সব হয়ে যায়, তারপর তো সব স্বাভাবিক, আমি তো তার কাছ থেকে কিছু আনতে যেতেছি না, আমার যা যা ন্যায্য যেগুলো করি আমার আমাকে আমি করি।